Kalau gitu. Nah, deh. Tarim nih, nih, ধন্যবাদ। এই দাদা আমাকে বারবার ফোন করে, আমি বাড়ি আমার দক্ষিণ দিনাজপুর, থানা হলো কুশমণি, গ্রাম ধলার নাম শান্তুল হক। তো এই সকাল 10টায় আমাকে বারবার ফোন করে, আমি প্রায় 12 কিলোমিটার দূর থেকে আসলাম, আসে এই যে পৌঁছাচ্ছি, এই যে হাড়ির মধ্যে তারা সাঁতিকে ধরে রাখছে, দেখি কি যা পাচ্ছে। দাদা আপনারা এক্সাডন 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 বলা যাবে না, এর এর জায়গা চাই কমসে কম 10 ফিট। এই যে দেখুন দাদা, গোকুলো সাপ কিভাবে কাটে আছে, গোকুলো সাপ ভয় করবে না, কাটছে কাটছে, মানুষকে কাটছে। তো যাক, এ হলো দাদা, একে গাইয়া ভাষা বলে আপনারা গোহমা, আর কেউ বলে নাগিন। তো এ হলো প্র্যাকটিক্যাল গোখরো সাপ, এ খুব ভয়ঙ্কর ধরনের সাপ, এ মানুষকে ধাওয়া দিয়ে আবার কাটার চেষ্টা করে। তো এই যে দেখুন, এ কিন্তু ডিম দিছে সাপটা, আস্তে আস্তে তোকে মারতে আসি, তোকে বাঁচাতে আসছি। তো যাক, সাপটিকে এই যে ধরে উদ্ধার করলাম, এ হচ্ছে গোয়ালগ্রাম, এই গোয়ালগাঁও গ্রাম, এটা জায়গার নাম কি বলে, বাগডোল না, এই যে বাগডোল গ্রাম। এই যে দেখেন বিশাল গোহমা সাপ, তাকে ধরে আটকিয়ে রাখছিল, সাপটাকে নিয়ে যাচ্ছি। একে ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়ম নীতি অনুযায়ী ফরেস্টে আবার ছাড়তে দেয়, সাপকে মারা চলে না, আবার সাপকে আদর করে ধরতে হয়, আবার যত্ন করে ফরেস্টে ছাড়তে হবে। তো এই যে দেখুন গোখরো সাপ, আস্তে 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 চল। ধলার বস্তারা নাকি দলাই